রঙের উৎসবে বাঁধবে 8 থেকে 80। বসন্তে ভেষজ আবিরের চাহিদা মেটাতে এবার বাঁকুড়ার ছাতনায় তৈরি হলো ভেষজ আবির। পরীক্ষামূলকভাবে তৈরি করা হলেও ভালো রকমেই সাড়া পেয়েছেন উদ্যোক্তারা বলে জানা গিয়েছে। বর্তমান সময়ে বসন্ত উৎসবের চাহিদা বেড়েছে ভেষজ আবিরের। রাসায়নিক যুক্ত আবিরের দিন প্রায় শেষ, তাই মানুষ ভেষজ আবিরের দিকেই বেশি পরিমাণ ঝুঁকছেন। তাই ক্রেতাদের সুরক্ষা ও চাহিদার কথা মাথায় রেখেই পরীক্ষামূলকভাবে গাঁদা ফুল এবং পলাশ ফুল ব্যবহার করেই তৈরি করা হচ্ছে ভেষজ আবির। সেখানেও থাকছে রঙের নানা বাহার। আর এরকম কম পরিমাণে তৈরি করেই চাহিদা অনেকটাই রয়েছে বলে জানা গিয়েছে বাজার ঘুরে। তবে আগামী বছর বেশি পরিমাণে তৈরি করা হবে এই আবির বলে জানিয়ে দিয়েছেন উদ্যোক্তারা। তবে তার আগে দেখতে হবে দোল পর্যন্ত এই বছরের এই আবিরের চাহিদা কিরকম থাকে। নতুন ভেষজ আবির আর তার সঙ্গে সঙ্গে দোলের রং, সব কিছু মিলেমিশে এখন বাঁকুড়া ছাতনা এলাকায় যেন মানুষের মনে একটাই কথা, রাঙিয়ে দিয়ে যাও। আমরা ছোটবেলা থেকে দেখতাম যে যেটা আমাদের পলাশ ফুল, আমরা অনেকে ক্যাশ ফুল বলি, সে পলাশ ফুলের জলে গুলে সেটা রং করে আমরা বিভিন্ন আগে হোলি খেলাতে এটা আমরা ব্যবহার করতাম। সেই থেকে আমার মাথায় একটা এবারে চিন্তা করলাম কিছুদিন আগে যে ওই রংটাকে কাজে লেগে যদি আবির তৈরি করা যায়। এবং আমাদের এখানে আমরা এখানে প্রচুর গাঁদা ফুলের চাষ করি, গাঁদা ফুলেরও 2-3টা কালার হয়, সেই কালারটাকেও আনা যায়, জলে ফুটিয়ে আনা যায়। তো সেই মতন একটা চিন্তা করে এবছর আমি কিছু আবির তৈরি করেছি ভেষজ আবির, একদম ভেষজ, এর মধ্যে কোনো রকমের কেমিক্যালস নেই। এবং এই আবির ব্যবহার করলে স্কিনের কোনো ক্ষতি হবে না, পুরোটাই প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি করা আছে, কালার থেকে আরম্ভ করে সমস্ত কিছুই। এবছর আমি খুবই কম পলাশ ফুলের রং থেকে পলাশ করেছি, আমাদের গাঁদা ফুলের থেকে আবির তৈরি করেছি, পরীক্ষামূলকভাবে করেছি, আশা করছি খুব সামান্য করেছি কিন্তু ভালো হয়েছে। আগামী বছর এটাকে অনেক বড় আকারে করব, যাতে করে আমাদের এই মাটি সৃষ্টি প্রকল্পের যে সমস্ত আমরা চাষিরা আছি তাদের কিছু উন্নতি হয়, এবং অবশ্যই হবে আমি আশা করছি, কারণ এটা একটা ভালো মার্কেট হবে। সুব্রাচল চৌধুরীর রিপোর্ট, ক্যালকলিং টিভি, বাঁকুড়া।